আমার নিজেকে দেখে আমার নিজের খুব ভয় হচ্ছিল। ছবিটা সাইন করার আগেই বলে নিলাম যে আমি কিন্তু অ্যাক্টিংটা আমি কিছুই জানি না। একটা সময় দেখা যায় যে আমি ইন্ডাস্ট্রির অনেক বড় একজন হিরোইন হয়ে যাই। আমরা জানি যে 2006 সালে পিতার আসন ছবিটি আপনি প্রথম করেছেন এবং আপনার বিপরীতে শাকিব খান ছিলেন। তো সেদিন থেকে আজ পর্যন্ত আপনার যে অভিজ্ঞতা, আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন। খুবই হঠাৎ করে আমার চলচ্চিত্রে আসা। আমার একটা ছবি আসলে টার্গেট ছিল যে করে দেখি কিরকম। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল? তা না, কারণ দ্যাট টাইম আমি আসলে দেশের বাইরে ছিলাম। আপনি আপনি কি নাচও করতেন? আমি নাচ করতাম, আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা নাচেরই। আচ্ছা আচ্ছা। আর মানে অভিনয় অনেক বিশাল একটা ব্যাপার, আর আমি যে ছবিটাতে কাজ করলাম মানে আমার পাশে এত বড় বড় অভিনেতা এবং অভিনেত্রীরা ছিলেন সেখানে, আমি কাজ করে যে আজকে 2012 আমি যে প্রতিষ্ঠিত এবং আমি যে আমার নিপুণ জায়গায় আসছি সেটার জন্য আমি আসলে খুবই থ্যাংকস যে প্রথমে আমার যারা আমার সাথে ওখানে কাজ করলেন, আমার টেকনিশিয়ান, তারপর আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার কো-আর্টিস্ট এবং তারপরে তো অবশ্যই অডিয়েন্স। আমার আসলে অভিজ্ঞতা বলতে যেটা যে প্রথম যেদিন ছবিটা রিলিজ হয় এত বড় স্ক্রিনে আমার নিজেকে দেখে আমার নিজের খুব ভয় হচ্ছিল যে কী জানি হবে, কী জানি হচ্ছে, মানে আমার নিজের ডায়লগ শুনে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এগুলোকে আসলে আমি করছিলাম। আপনি তো, আমরা শুনেছি যে আপনি দুইবার জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রথম ছবিটা যখন আমি করি, আমার আসলে সেকেন্ড ছবি থেকে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সাজঘর, যে 2007 ওটার ডিরেক্টর ছিলেন শাহরুম কিরণ আর উপন্যাস ছিল হুমায়ুন আহমেদের। আমি নিজেও বুঝতে পারিনি যে ছবিটাতে কি হতে যাচ্ছিল। আচ্ছা, প্রথম ছবিটা বলতে পারি আমি না বুঝেই অ্যাক্টিং করলাম, কারণ ওখানে আসলে ক্যারেক্টারটাই ছিল যে মেয়েটা অ্যাক্টিং করতে আসে আর সে, আমার কোয়ার্টিস্ট ছিলেন প্রাত মান্না ভাই, উনি হলো গ্রুপ থিয়েটার করে, মেয়েটাকে অ্যাক্টিং শেখায়। তো আমার এখনো মনে আছে যে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি আসলে যা করছি এগুলো হচ্ছে? তো বলে কি তুমি যে এই ডায়লগটা বললা এটাই হলো অ্যাক্টিং, কারণ তোমার অ্যাক্টিংটা এখানে এরকমই যে তুমি কিছু জানো না এবং আমি তোমাকে অ্যাক্টিংটা শেখাই। একটা সময় দেখা যায় যে আমি ইন্ডাস্ট্রির অনেক বড় একজন হিরোইন হয়ে যাই। আসলে আপনি তাই হয়েছেন। আচ্ছা, আপনি যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন আপনার নার্ভাস লেগেছিল? প্রথম শটটা আমার এখনো মনে আছে, আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর শট। আমি একটা ব্লু কালার সালোয়ার কামিজ পরাচ্ছিলাম, কিছুই ছিল না, খুব নর্মাল একটা জিনিস যে দৌড়ে গিয়ে বিছানায় যাব এবং শাকিবের একটা ছবি বের করে আমি জাস্ট, না মানে এটা হলো যে আমার রোমান্টিক গানটা যাওয়ার আগে একটা ইমোশন। তো আমাকে যখন মানিক ভাই বলল যে তুমি বুঝতে পারছো তো কি করতে হবে, গিয়ে কিন্তু তারপরেই কিন্তু তুমি গানে চলে যাবা, আসলে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এমনি বলে যাচ্ছিলাম হ্যাঁ আমি বুঝতে পারছি। কিন্তু আমি ওনাকে ছবিটা সাইন করার আগেই বলে নিলাম যে আমি কিন্তু অ্যাক্টিংটা আমি কিছুই জানি না, সেটা আপনাকে আমার করিয়ে নিতে হবে এবং আমার মনে হয় যে উনি পেরেছেন বলে আজকে আমি নিপুণ এবং আজকে আমি এখানে আছি, আজকে আমি এত দর্শকদের সামনে আছি।